সুপ্রভাত, স্বাগত সিটি ভিএনএ এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আর আগামী 16 নভেম্বর থেকে আমাদের স্কুল খুলে যাবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তের যে সময়টা রয়েছে এই মুহূর্তে নিজেদের প্রিপারেশন করে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ নবম থেকে দ্বাদশে যারা রয়েছে এখন পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আগামী বছর ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আগামী 16 তারিখ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এবং ইতিমধ্যেই কিন্তু পর্ষদের তরফেও কিন্তু যে পরীক্ষার যে দিনক্ষণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষার দিনক্ষণই ঘোষিত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একেবারে রুটিন মাফিক পড়াশোনা করতে হবে এবং অধ্যবসায়ের সাথে পড়াশোনা করতে হবে এবং বুঝে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো সামনেই জীবনের একেবারে বড় পরীক্ষা মাধ্যমিক, এবং এবছর পরীক্ষা কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়েই তোমাদের দিতে হবে, সেক্ষেত্রে আগামী বছরের পরীক্ষার প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং আজকে ইংলিশ নিয়ে আলোচনা করা হবে, দশম শ্রেণীর ইংলিশ, এবং দশম শ্রেণীর ইংলিশ নিয়ে আলোচনা করাবে। ইংলিশের এর আগেও বিভিন্ন পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি, যেমনটা টেক্সট নিয়ে আলোচনা করেছি, গ্রামার পার্ট নিয়ে আলোচনা করেছি, আজ গ্রামার পাশাপাশি রাইটিং নিয়েও আলোচনা করেছি, আজ কম্প্রিহেনশন এবং কম্পোজিশন নিয়ে আলোচনা করা হবে। এবং অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ফোন করবে, যেটা প্রত্যেক দিন বলে থাকি। এবং আজ যিনি রয়েছেন স্টুডিওতে স্যার গৌতম চক্রবর্তী, প্রথমেই স্যারকে অনেক অনেক স্বাগত সিটি ভিএনএ। ধন্যবাদ। আজ যে বিষয় নিয়ে পড়ানো হবে সেই বিষয় নিয়েই আমরা আলোচনায় ফিরব, তবে আরও একটা বিষয় প্রত্যেক দিন যেটা বলে থাকি, শুধুমাত্র অনুষ্ঠানটা গত 1.5 বছর ধরে এই প্যান্ডেমিক পরিস্থিতিতে শুধুমাত্র তোমাদের জন্য করে আসছি এবং আগামী 16 নভেম্বর স্কুল খুলবে সেক্ষেত্রে খুবই একটা সুখবর। এবং যে কোনো ধরনের অসুবিধে হলে এই চ্যাপ্টার ভিত্তিক তোমরা অবশ্যই ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলবে স্ক্রিনে যাওয়া নম্বরে। স্যার একেবারে ক্লাসে যাও। তোমাদের বলছি যে তোমরা ক্লাসটা ফলো করো, আর সিটিভিএন চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি আগেও তোমাদের এই চ্যানেলে এসে ক্লাস করেছি এবং আগের ক্লাসটা ছিল ন্যারেশন চেঞ্জ, সেখানে আমার ক্লাস করতে করতে মানে কিছুটা বাকি ছিল, আমি সেই অংশটা শেষ করে বাকি মাধ্যমিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমি শুরু করছি। ন্যারেশন চেঞ্জের আমি বলেছিলাম তিনটে সেকশানে আলোচনা করব। 1 নম্বর ছিল তোমার ফার্স্ট সেকশান, সেখানে জেনারেল ডিসকাশন ছিল। 2nd সেকশানে ছিল যে তোমার সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ একটা ইনভার্টেড কমার মধ্যে একটাই সেন্টেন্স থাকবে, কিন্তু সেই জায়গাটাতে আমার দুটো সেন্টেন্স বাকি ছিল, একটা অপটেটিভ আর একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি এই দুটো বুঝিয়ে নিয়ে তারপর বাকি কম্পোজিশন বা কম্প্রিহেনশনে যাব। দেখো, অপটেটিভ সেন্টেন্স, এক নম্বরে রিপোর্টিং ভার্ব হিসেবে উইশ অথবা প্রে ব্যবহার হয়, পাস্ট টেন্স হলে উইশড হবে, প্রেড হবে। 2, সেন্টেন্সটি অপটেটিভ থেকে অ্যাসার্টিভে পরিবর্তিত হবে। 3 নম্বর যেটা, টেন্সের চেঞ্জ কিন্তু অ্যাসার্টিভের মতো, আমি আগের দিন ডিটেলসে বলে গিয়েছিলাম। তাহলে কি টেন্সের পরিবর্তন অ্যাসার্টিভের মতো? আর একটা কথা মনে রাখতে হবে এখানে যে অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু আমরা সেই অবজেক্টটাকে ব্যবহার করব না। যেমন একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো, মাদার সেড টু হার সন, মে গড ব্লেস ইউ। এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো যে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এগুলো আমি আগের ক্লাসে ডিটেলস বলেছি, তোমরা
আগের ভিডিওগুলো দেখে নিলে পারবে। তো এখানে দেখো এই হার সনটা হচ্ছে অবজেক্ট, মাদার প্রেড টু হার সন তা হবে না, মাদার প্রেড বা মাদার উইস দ্যাট, তারপরেই আমরা ডাইরেক্ট সেন্টেন্সটাকে ন্যারেশন করব। মাদার উইস মাদার উইস দ্যাট হার সন মাইট সরি দ্যাট গড মাইট ব্লেস হার সন। এইভাবে এবার আসছি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগসূচক বাক্য। আমরা অনেকেই বলি যে বিস্ময়সূচক বাক্য, কিন্তু ব্যাপারটা তা নয়, এটা আবেগসূচক বলবে, বিস্ময়সূচক বলবে না। এখানেও একই কথা, রিপোর্টিং ভার্ব হিসেবে যদি আনন্দ বোঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয়, যদি দুঃখ বোঝায় তাহলে হবে এক্সক্লেম উইথ সরো বা গ্রিপ, যদি বিস্ময় বোঝায় তাহলে হবে এক্সক্লেম উইথ সারপ্রাইজ, যদি কোনো প্রশংসাসূচক কিছু থাকে এক্সক্লেম উইথ অ্যাডমিরেশন, শুভেচ্ছা হলে হবে উইস, বিদায় হলে বিড পাস্ট টেন্সে বেড, এগুলো আমরা যেমন যেমন সেন্টেন্স যেমন যেমন মানে এক্সপ্রেশন থাকবে আমরা সেই ধরনের ব্যবহার করব। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো, দ্য ট্রাভেলার সেড হোয়াট এ বিউটিফুল সাইট। এই হোয়াট এ বিউটিফুল সাইট এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই প্রসঙ্গে বলি সেন্টেন্সটা কিন্তু এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে যাবে এবং টেন্সের পরিবর্তন যেভাবে অ্যাসার্টিভে হয় সেইভাবে হবে। দ্য ট্রাভেলার এক্সক্লেম উইথ অ্যাডমিরেশন দ্যাট দ্য সাইট ওয়াজ পার্ট এ বিউটিফুল সাইট, যদি ইজ থাকে তাহলে দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। আর তিন নম্বর সেকশনে যেটা বোঝাবো সেটা হচ্ছে এমনি সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ মোটামুটি যেটা বললাম এটাই যথেষ্ট, এবং তিন নম্বরে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। এটা মাধ্যমিকে দেয় না তবু তোমাদের জানার জন্য বলছি, প্যাসেজ ন্যারেশন অর্থাৎ একটা ইনভার্টেড কমার মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকবে, একটা ইনভার্টেড কমার মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকবে, তখন সেটাকে কীভাবে করা হবে এই প্রসঙ্গে বলি। এক নম্বর, এ টু জেড ভালোভাবে পড়ো। দুই, স্পিকার এবং লিসেনার
এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, কে স্পিকার কে লিসেনার্স। যদি এমন হয় যে সেখানে বোঝা যাচ্ছে না যে স্পিকার কে বা লিসেনার্স কে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আইডিয়া করতে হবে বা গেস করে নিতে হবে। তিন নম্বরে প্যাসেজ ন্যারেশনে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভকেটিভ গেস। অর্থাৎ তোমরা হয়তো জানতে চাইবে যে স্যার ভকেটিভ কেসটা কী, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কোনো নামে সম্বোধন করা বা কোনো কিছু দিয়ে সম্বোধন করা। যেমন হয়তো বলে মা আমাকে ভাত দাও, সেরকম মা বলে তারপর আমি একটা সেন্টেন্স বলছি, এইটা হচ্ছে গিয়ে ভকেটিভ কেস। এটা নিয়ে একটু আমরা দেখছি, দেখো এখানে এক নম্বর, মাদার গিভ মি টিফিন। দুই, মে আই কাম ইন স্যার। তিন নম্বরে দেখো, ফ্রেন্ডস উই অলওয়েজ স্টে টুগেদার। রতন ডোন্ট গো দেয়ার। যদি এই বাক্যগুলো আমরা দেখি তাহলে দেখো এখানে মাদার বলে সম্বোধন করা হয়েছে, এখানে স্যার বলে সম্বোধন করা হয়েছে, এখানে ফ্রেন্ড বলে সম্বোধন করা হয়েছে, এখানে রতন বলে সম্বোধন করা হয়েছে। এই তিনটের মধ্যে আমরা দু ধরনের সম্বোধন দেখতে পাবো, এক এক দুই তিন, এই তিনটের মধ্যে এক ধরনের, আর চার নম্বরে হচ্ছে কি আলাদা এক ধরনের। তিনটের মধ্যে কি মাদার, এখানে আমরা সম্পর্কটা বুঝতে পারছি, রিলেশনশিপটা পরিষ্কার যে ছেলে বা মেয়ে বা তার সাথে মায়ের রিলেশনশিপ, বা স্যার সেখানে টিচার বা স্টুডেন্ট বা হাই অথরিটি লো অথরিটির মধ্যে একটা রিলেশনশিপ বুঝতে পারছি। তিন নম্বর ফ্রেন্ড, সেখানে বন্ধুত্বের একটা রিলেশনশিপ বা সম্পর্ক। কিন্তু রতন, এই জায়গাটা দেখো আমাদের গোলমাল হচ্ছে, মাও তার ছেলেকে রতন বলে রাখতে পারে, টিচারও তার স্টুডেন্টকে রতন বলে রাখতে পারে, একটা বস তার সাবঅর্ডিনেটকে রতন বলে রাখতে পারে। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু সম্পর্কটা ক্লিয়ার নয়। অতএব এই দুইভাবে হবে, একটা হচ্ছে ভকেটিভ কেস উইথ রিলেশনশিপ, আর একটা ভকেটিভ কেস উইদাউট রিলেশনশিপ। দেখো কীভাবে হচ্ছে, দেখো উইথ রিলেশনশিপ, সেখানে কি হবে অ্যাড্রেসিং অ্যাজ দি রিলেশনটা বসাবে, তারপরে তুমি রিপোর্টিং ভার্বে রিপোর্টিং ভার্বে যাবে। আর যেটা ভকেটিভ কেস উইদাউট রিলেশন, উইদাউট রিলেশনশিপ, সেই জায়গাটায় হবে একদম রিপোর্টিং ভার তার সাথে অবজেক্ট হয়ে যাবে, মানে সেড টু রতন এরকম আর কি। ওই তোমার যে সম্বন্ধ যাকে আমি সম্বোধন করেছিলাম সেটাকে আমি অবজেক্টে নিয়ে চলে যাব। আমি উদাহরণ দিয়ে যখন বোঝাবো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো এবার he said mother please give me tiffin, addressing mother, addressing as mother, যেহেতু তুমি রিলেশনশিপটা পেয়ে যাচ্ছ। He requested to give him tiffin.
এবার আসি উইদাউট রিলেশনশিপ। হি সেড রতন ওপেন দ্য উইন্ডো। আমি কি বললাম, তখন রতনটা কিন্তু অবজেক্টে চলে যাবে, হি অর্ডার্ড রতন। টু ওপেন দ্য উইন্ডো। স্যার আমরা ক্লাসে ফিরবো, তবে আমাদের একটা এই মুহূর্তে ফোন রয়েছে। টেলিফোনে কে রয়েছো, কোথা থেকে বলছো? শুনতে পাচ্ছো? আমি হিরণময় পাল বলছি। আচ্ছা, তুমি কোথা থেকে বলছো? বিষ্ণুপুর। আচ্ছা, সুপ্রভাত তোমাকে, কি প্রশ্ন, কি জানতে চাও? আপনাকেও সুপ্রভাত এবং স্যারকে শুভ দীপাবলির পিছে শুভেচ্ছা এবং নমস্কার জানাবো। একেবারে, তুমি কি জানতে চাও বলো। আমি প্রশ্নটা বলছি, হি ওয়াজ রেনিং আফটার মি, মানে এটার একটু কনসার্ন জানতে চাই। হি ওয়াজ, আরেকবার তোমার প্রশ্নটা বলো। রেনিং রাইট আফটার মি। He was raining. He was after me. He was raining. Raining. After me. আসলে আমার কাছে কোশ্চেনটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, প্রশ্নটা পরিষ্কার হচ্ছে না। তুমি একটু স্পেলিংটা যদি একটু ভেঙে বলো। Raining. বুঝতে পেরেছেন? স্পেলিং করে বলুন। হ্যাঁ, after me. পুরো প্রশ্নটা বলো। হি ওয়াজ, হি ওয়াজ রেনিং আফটার মি। রেনিং? প্রশ্নটা মনে হচ্ছে, প্রশ্নটা সম্ভবত তোমার কোনো ভুল হচ্ছে হয়তো, কারণ সেন্টেন্স কনস্ট্রাকশন সব কিছু দাঁড়াচ্ছে না। আপাতত অনেক ফোন করার জন্য ধন্যবাদ স্যার, ক্লাসে ফির। তাহলে এবার প্যাসেজ ন্যারেশনের আরেকটা ব্যাপার হচ্ছে, ওই ইনভার্টেড কমার মধ্যে তো অনেকগুলো সেন্টেন্স থাকবে বলেছি, এই সেন্টেন্সগুলোকে স্টাডি করব, কি ধরনের সেন্টেন্স দেখব। যদি দেখা যায় তিনটে বা চারটে সেন্টেন্স রয়েছে, সবগুলোই রয়েছে অ্যাসারটিভ, তখন কি করব, তখন প্রথমটা হয়তো বললাম টোল্ড, তারপরটা বললাম এগেন টোল্ড, এইভাবে অ্যান্ড অ্যাডেড দ্যাট, এইভাবে একটার সঙ্গে একটা রিপোর্টিং ভার্ব ইউজ করব। যদি দেখা যায় যে সবকটাই হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তখন কি করব, তখন আক্সড, তারপরটা হয়তো ওয়ান্টেড টু নো, তারপরটা এগেন আক্সড, এইভাবে আমাদেরকে রিপোর্টিং ভার্বগুলো ইউজ করতে হবে। আর তিন নম্বরে সবকটাই যদি আবার ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তখন দেখতে হবে রিকোয়েস্টেড অ্যান্ড এগেন রিকোয়েস্ট বা অর্ডার যেরম থাকবে। আর যদি মিশিয়ে থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স অ্যাসার্টিভ একটা ইম্পারেটিভ, তখন তো যেমন হয় আর কি, কখনো রিকোয়েস্ট হবে, কখনো আক্সড হবে, কখনো সেড হবে বা টোল্ড হবে, সেইভাবে তোমাকে চল আমাদেরকে ব্যাপারটা দেখে নিয়ে তারপর বুঝে করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় শুধু ইয়েস থাকে, যখন ইয়েস থাকবে তখন আমরা হয় এগ্রিড ইউজ করব বা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, বা যখন হয়তো নো থাকলো তখন হয়তো নট এগ্রিড, তারপর বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এইভাবে আমরা ব্যবহার করব। স্যাড থাকলে পোলাইটলি কাইন্ডলি এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করব। আর যদি থাকে যে সিওর, তখন গিভিং অ্যাসিওরেন্স, এইসব ওয়ার্ড বা ফ্রেজ আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি এবার একটা প্যাসেজ ন্যারেশন তোমাদেরকে করে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। রিনা সে কমা দিয়ে ফাদার হ্যাজ গিভেন মি সেট টু হার মাদার ফাদার হ্যাজ গিভেন মি some money. Will you go to Big Bazaar
with me today. I cannot go, I shall not go tomorrow. এটাই থাক। দেখো এখানে আমরা কতগুলো পাচ্ছি, একটা হচ্ছে ফাদার গিভেন মি সাম মানি, একটা সেন্টেন্স আছে উইল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উইল ইউ গো টু বিগ বাজার উইথ মি, একটা সেন্টেন্স আছে টুডে, এটা কোশ্চেন। আর আই শ্যাল নট গো টুমরো, আমি আগামীকাল যেতে পারবো না, এটা হচ্ছে অ্যাসার্টিভ। এইটাকে যদি আমরা এ করি তাহলে তখন মানে রিনা টোল্ড হার মাদার দ্যাট ফাদার হ্যাড গিভেন হার সাম মানি, সি আস্কড she asked her if she would go with her that day and also said that she would not go the next day. এটা হচ্ছে গিয়ে তোমার প্যাসেজ ন্যারেশন। যাই হোক, তোমরা এইভাবে প্যাসেজ ন্যারেশন করতে পারবে। এবার আমি আসছি ন্যারেশন চেঞ্জের বিষয়টা, এখানে শেষ হলো। আর বলেছিলাম কম্পোজিশন, কম্পোজিশন মানে রাইটিং স্কিলগুলো। দেখো আমি টোটাল মাধ্যমিক নিয়েই আলোচনা করছি, মাধ্যমিকে রাইটিং তোমরা কেউ মুখস্থ করতে যাবে না, কারণ মাধ্যমিকের রাইটিংগুলো পুরো পয়েন্ট ওয়াইজ লিখতে হয়। মুখস্থ করলে কি হয়, অনেক সময় পয়েন্টের সাথে ম্যাচ করে না, সেক্ষেত্রে একদম এক্সামিনার যে সে কিন্তু পয়েন্ট দেখে দেখে তারপর তোমাকে মার্কস দেবে। আর একটা ব্যাপার হচ্ছে ওয়ার্ড লিমিট, তুমি হয়তো প্লাস মাইনাস 10 কম বা বেশি লিখতে পারো, কিন্তু একদম অনেকখানি বেশি লিখবে না। যারা একটু ভালো লিখতে পারো তারা চট করে থামতে পারো না, অনেকটা বেশি লিখে ফেলো, এটা কিন্তু একটা ফল্ট মনে রাখতে হবে। এবার আর একটা জিনিস তোমাদেরকে আমি একটু বোঝাচ্ছি, দেখো এই রাইটিংগুলোর মার্কসের একটা ডিভিশন থাকে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, তারপরে রেজিস্টার, তারপরে একটা টোটাল করা হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, ইন্ট্রোডাকশানে হয়তো 2 নম্বর দিল, ইউনিট 1 হয়তো ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, হয়তো কোথায় গেছো, যেহেতু একটা ইনফরমেশান ছোটো ইনফরমেশান হয়তো এটা 1 নম্বর আছে। তারপরে হয়তো বললো কী ট্রান্সপোর্ট ইউজ হয়েছে, সেটাই হয়তো 1 নম্বর আছে, কীভাবে এনজয় করলে এটা একটু বড় হবে এই ইউনিটে হয়তো 2 নম্বর আছে, তারপরে তোমার এক্সপিরিয়েন্স এটাই হয়তো 2 নম্বর, আর একটা রেজিস্টার আছে 2 নম্বর। অর্থাৎ আমি সব ইনফরমেশানগুলোই বা সব পয়েন্টগুলোই দেখে দেখে ঠিকঠাক লিখলাম, কিন্তু টোটাল যে উপস্থাপনা, টোটাল যে আমার প্রেজেন্টেশনটা কেমন হলো, মানে সেইটা সিকুয়েন্সগুলো ঠিকঠাক আছে কি না, দেখা গেলো হয়তো আমি ইউনিট 1টা আগে লিখি না, ইউনিট 2টা দিয়ে শুরু করেছি, ইউনিট 1টা পরে লিখেছি, একদম যেটা যেরকম চাইছে ঠিক সেরকম যদি পরপর থাকে তাহলে কিন্তু তুমি 10-এ 10 পাবে। কারণ এখন ইংলিশে কিন্তু 100-এ 100 বা 99-98 মার্কস উঠে যাচ্ছে, ইংলিশ এখন কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট, কিন্তু লেখার সময় এই ব্যাপারগুলোকে নজর দিতে, প্রথমে একদম ইন্ট্রোডাকশান নিয়ে একটা দুটো সেন্টেন্স, পরের যে ইউনিটটা আছে সেটাকে দেখে
সেটা নিয়ে একটা সেন্টেন্স, ছোট ইউনিট হলে একটা সেন্টেন্স, বড় ইউনিট হলে দুই তিনটে সেন্টেন্স, মোট যেহেতু একশোটা ওয়ার্ড আছে, একশোটা ওয়ার্ড মানে আট থেকে দশটা সেন্টেন্স, এই আট থেকে দশটা সেন্টেন্স লিখতে হবে, তাহলে তোমার এখানে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটা ভালো মার্কসে তুমি আশা করতে পারো। এবার আমি একটা, এটা জাস্ট রাইটিং সম্বন্ধে বললাম, এবার আমি আজকে ডায়ালগ রাইটিং শেখাবো, যেহেতু এতক্ষণ আমি ন্যারেশন চেঞ্জটা শেখালাম আর এখানে আমি প্রসেস রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং বা স্টোরি রাইটিং শিখিয়ে গেছি, আজকে ডায়ালগ রাইটিংটা দেখো। ডায়ালগ রাইটিংটা সেভেন থেকে মাধ্যমিক পর্যন্ত পড়ে, মাধ্যমিকে যদিও কম পড়ে কিন্তু মাধ্যমিকের সিলেবাসের মধ্যে কিন্তু ডায়ালগ রাইটিং আছে। এক নম্বরে হচ্ছে কি, ডায়ালগ রাইটিং হচ্ছে দুই বা তিনজনের মধ্যে বা তার বেশি স্পিকারের মধ্যে আলোচনা বা কনভারসেশন। তবে জেনারেলি আমরা যেটা দেখেছি বা যেটা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, দুইজনের মধ্যেই লিখতে হয়। হয়তো বলে দিল রাইট এ ডায়ালগ বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, রাইট এ ডায়ালগ বিটুইন সেলার্স অ্যান্ড বায়ার্স, এরকম। তো যাই হোক, দুই নম্বরে ডায়ালগ রাইটিংয়ের সময় কন্ট্রাকশন ইউজ করবে, মানে আই হ্যাভ, এরকম পুরো আই হ্যাভ লিখবে না, আই লিখে এই হ্যাভ, এর যে শর্ট ফর্ম এই শর্ট ফর্মটা ইউজ করতে হবে। মোটের ওপর লেন্থ হবে এক একটা স্পিকারের পাঁচটা বা ছটার করে ডায়ালগ, তার বেশি একদম বাড়াবে না, তাহলে লেন্থটা এসে যাবে ঠিকঠাক। আর দুই নম্বর আর একটা হচ্ছে কি, তোমরা কিন্তু ফুল সেন্টেন্সের সমস্ত বাক্য লিখতে যাবে না, দরকার হলে সেন্টেন্সগুলো কেটে কেটে লিখবে। এটা একটু বোঝাচ্ছি, দেখো স্টুডেন্ট, মে আই কাম ইন স্যার, টিচার, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, হোয়াই, ব্যাস শুধু হোয়াই লিখে দাও, কেন তুমি আসতে দেরি করলে এত লেখার দরকার নেই। স্টুডেন্ট, আই হ্যাভ মিস স্কুল বাস, দেখো এখানে আই হ্যাভ পুরোতে লিখিনি। টিচার, হাউ ডিড ইউ কাম দেন, কীভাবে আসলে। স্টুডেন্ট, বাই রুট বাস স্যার, এই সেন্টেন্সটা আবার কিন্তু ফুল বাক্যে লিখলাম না, ফুল সেন্টেন্সে লিখলাম না, এইরকম আর কি, যেখানে কন্ট্রাকশন ইউজ করবে, তারপরে এই ফুল সেন্টেন্স না লিখে এইভাবে ছোট ছোট বাক্য দিয়ে তোমরা এই ডায়ালগটাকে লিখতে পারবে। এইগুলো ফলো করো, আর চারটে আরেকটু লিখতে হবে, চার পাঁচটা করে এক একজনের ডায়ালগ দেবে, তাহলেই তোমাদের ডায়ালগ রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসছি কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনে এরকম ক্লাস করে বোঝানোর কিছু নেই, আমি মাধ্যমিকেরটাই একটু বলে দিচ্ছি। মাধ্যমিকে যদি আমরা আনসিন রিডিং প্যাসেজ দেখি, তাহলে সেখানে দেখব যে কিছু MCQ রয়েছে, ট্রু ফলস রয়েছে, আর কিছু WH কোশ্চেনের অ্যান্সার রয়েছে। MCQ ভালো, আমি তো বলবো প্রথমে তোমরা প্যাসেজটাকে বারবার পড়ো, যাতে সমস্ত ধরনের ইনফরমেশানগুলো তুমি গ্যাদার করতে পারো, এবং ইনফরমেশানগুলো ঠিকঠাক গ্যাদার হলেই তোমার MCQতে ভুল হওয়ার কোনো চান্স নেই, এটাতে খুব সহজেই ছয়ে ছয় পেয়ে যাবে। তারপরে আসছে ট্রু ফলস। এই যে ট্রু ফলস, এই ট্রু ফলসের মধ্যে দেখবে ট্রু বা ফলস লিখতে হয়, এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স দিতে হয়। আমরা বাস্তব ক্ষেত্রে দেখি যে অনেক স্টুডেন্ট কী করে, নিজের মতো করে একটা সাপোর্টিং সেন্টেন্স দিয়ে দেয়। সাপোর্টিং সেন্টেন্স কিন্তু নিজের মতো দেওয়া যায় না, সাপোর্টিং সেন্টেন্সটা তোমাকে প্যাসেজ থেকে কোট করতে হবে, একদম প্যাসেজ থেকে তুলে লিখতে হবে।
আর একটা কোশ্চেন থাকে স্টুডেন্টদের যে স্যার যদি সাপোর্টিং সেন্টেন্সটা অনেকটা বড় হয় তাহলে কি পুরোটা লিখতে হবে? এক্ষেত্রে বলছি দেখো সেন্টেন্সটা যদি দেখো যে সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তার হয়তো একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তুমি দেখছো যে তোমার যে মানে সাপোর্টিং যেটা করতে হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তখন তুমি কি করবে? প্রিন্সিপাল ক্লজটা হয়তো ডট 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 দিয়ে দিলে, দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা দিয়ে লিখে দিলে, এবং তুমি ইনভার্টেড কমার মধ্যে একটা মার্ক করে দিতে পারো এইভাবে লিখলে, সেখানে পুরোটা লেখার দরকার নেই। কিন্তু যে অংশটাতে তোমার অ্যান্সারটাকে সাপোর্ট করছে, ট্রু বা ফলস সাপোর্ট করছে, সেই জায়গাটা কিন্তু পুরোটা তুলে ধরতে হবে। আচ্ছা, এই গেল ট্রু ফলস। আর কিছু আছে WH কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়, হু, হুইচ, হোয়াট, হোয়াই, এই ধরনের প্রশ্ন থাকে যেগুলো প্যাসেজটা পড়লে সহজেই পাওয়া যায়। তাছাড়া এখানে ক্লাস করতে এসে আমি একটা ক্লাস করে গেছিলাম আর কি, ফরমেশন অফ অ্যান্সার, কীভাবে অ্যান্সার কোনো কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়, সেখানে আমি ডিটেলস জানিয়েছি আর কি, কীভাবে অ্যান্সারগুলো টেন্স অনুযায়ী WH কোশ্চেনের যে WH ওয়ার্ড আছে সেই ওয়ার্ড অনুযায়ী কোন ইনফরমেশানটা ব্যবহার করব, সেগুলো তোমরা ফলো করতে পারো। আর এবার আসছি গ্রামারের ক্ষেত্রে। দেখো এই আনসিন থেকে একটা চারটে ওয়ার্ডের মিনিং লিখতে হয়, চারটে ওয়ার্ড দিয়ে দেয়, আনসিন থেকে চারটে ওয়ার্ড চয়েস করতে হয়। খুব ভাইটাল প্রশ্ন, মানে এই জায়গাটায় পুরো চারে দুই নম্বর করে আছে, তোমরা নিজেরাই জানো আট নম্বর, এই আট নম্বরটাতে যারা আটে আট পাবে তারা কিন্তু 90%-এর উপর চলে যায়, আর এইখানটাতে কিন্তু ভালো ছেলেরও ভুল হওয়ার চান্স আছে। এইটাতে আমি বলবো যে একটু মানে ওয়ার্ডগুলোকে পোস্টমর্টেম করবে, তুমি জানো যে এই ওয়ার্ডের মিনিং এইটা, এখানে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই, তুমি লিখে দেবে। কিন্তু আমরা যত ভালো স্টুডেন্টই হই না কেন, অনেক সময় দেখি কি যে আমার 100% কিন্তু বা 100% কমন পড়ে না, একটা ওয়ার্ড তোমাকে কিন্তু লিখতে তোমার জানা নয়, তা তুমি কি ছেড়ে দিয়ে আসবে? আমরা পরীক্ষার হলে কিন্তু আমাদের যেমন জ্ঞানের পরীক্ষা হয়, আমাদের বুদ্ধিরও পরীক্ষা হয়, আমাদের মানে চালাকিরও পরীক্ষা হয়, সেখানে কিন্তু আমাকে অ্যান্সারটাকে গেস করতে হবে, গেজিং করে আমাকে একটা অ্যান্সার লিখতে হবে। আমি এরকম এটা বোঝাচ্ছি যে তোমার হয়তো উত্তরটা জানা নেই, কীভাবে গেস করবে? যে গিভেন যে ওয়ার্ড বা গিভেন যে ফ্রেজ দেওয়া আছে সেটাকে বারবার স্টাডি করো, পোস্টমর্টেম করো যে ওটা কী। তুমি দেখলে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা একটা নাউন, তাহলে এবার তারপরে দেখো সেটা নাউন যদি হয় সেটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, দেখলে সেটা প্লুরালে আছে। তুমি কিন্তু প্যাসেজ থেকে একটা পেন্সিল নাও, পেন্সিল নিয়ে প্যাসেজের যতগুলো প্লুরাল নাউন আছে তার তলায় দাগ দাও, দিয়ে গেস করো যে ওই কটা ওয়ার্ডে, তখন দেখবে অনেকটাই ছোট হয়ে গেল, যেটা গোটা প্যাসেজের হয়তো 200 ওয়ার্ড, তুমি প্লুরাল শুধু নাউনের প্লুরালের তলায় দাগ দিলে দেখা যাচ্ছে কি যে সেখানটায় হয়তো তোমার 10 হয়ে গেছে। সেখান থেকে তুমি গেস করো যে তোমার গিভেন ওয়ার্ডের সাথে ঠিক কোনটা মিলছে, বা তুমি দেখলে সেটা একটা ভার্ব, তাহলে ভার্বের কোন পজিশনে আছে, পাস্ট ফর্মে আছে না পার্টিসিপিল ফর্মে আছে, না ভার্বের সাথে ing যোগ আছে, ঠিক যেগুলো যে সেটা একটা ভার্বের সাথে ing যোগ, যে গিভেন ওয়ার্ডটা ভার্ব এবং তার সাথে ing যোগ আছে, তুমি ওখান থেকে প্যাসেজ থেকে ঠিক ওইরম ধরনের ওয়ার্ডগুলো পেন্সিল দিয়ে দাগ দাও, দিয়ে তুমি গেজ করে সেটা লিখবে, ছেড়ে দিয়ে আসবে না কিন্তু, কারণ যেহেতু তোমার নেগেটিভ মার্কস নেই ছেড়ে দিয়ে আসাটা বোকামি, তাতে তোমার কিন্তু এইভাবে তুমি যদি একটা ফলো আপ করো তাহলে কিন্তু তোমার সেখানে অ্যান্সারটা ঠিক হওয়ার চান্স রয়েছে। আর একটা বলবো, মাধ্যমিকে যখন গ্রামার করবে গ্রামারটা তোমরা প্রথমে পেন্সিল দিয়ে করবে, গ্রামার, ট্রু ফলস, এবং খাতা জমা দেওয়ার আগে পেন্সিলটার জায়গায় পেন দিয়ে লিখে দিয়ে সেটা পেন ইরেজ করে দেবে পেন্সিলের দাগটাকে, কারণ কি একটা হয়তো ট্রু ফলস আছে, তুমি প্রথমে হয়তো ফলস লিখলে তারপর মনে হলো যে না না ফলস হবে না, কেটে দিয়ে আবার একটা ট্রু লিখলে, এরকম অনেক সময় অসুবিধা হয়। আর অনেক সময় আমরা চালাকিও করি, এমনভাবে লিখি ট্রু না ফলস সেটা ঠিক বোঝা যাবে না, একটা মাঝা দেখো যদি ডাউটফুল থাকে তাহলে কিন্তু কেটে দেওয়ার ইনস্ট্রাকশান আছে, অতএব সেই তোমরা ওইরকমভাবে করবেন, একদম পরিষ্কার এরকম টি লিখবে একদম পরিষ্কার। অনেক সময় আবার দেখা যায় কি এরকম এই উপরের দাগের সাথে মিলিয়ে এরকম টি একটা করে দেয়,
সেখানে কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে না, এরকম একদম বক্সের মাঝখানে গিয়ে লিখবে যাতে আমি বুঝতে পারি, এগুলো তোমাদেরকে একটু ফলো করতে হবে। তাহলে এমনি আনসিন নিয়ে এখানে প্যাসেজে এখানে বলার মতো কিছু নেই, যেটুকু বলার সেটুকু বললাম। এবার একটু মাধ্যমিকের গ্রামার নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম কোশ্চেনটা থাকে টেন্সের উপর জেনারেলি, মানে মাল্টিপাই চয়েস, তিন চারটে দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে উত্তরটাকে বাছতে হয়, মানে যেটাকে আমরা অনেকটা প্রপার ফর্ম অফ ভার্ব বলি। প্রপার ফর্ম অফ ভার্ব শুধু মাধ্যমিক নয়, আমরা মোটামুটি লোয়ার লেভেল থেকেই পেয়ে যাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখানটায় স্টুডেন্টদের গ্রামারের অনেকটা জায়গা মানে আইডেন্টিফাই করে, সে কতটা জানে কতটা শিখেছে বোঝা যায়। কিন্তু এই প্রশ্নটা করতে গেলে এক নম্বর তোমাকে কনজুগেশন অফ ভার্ব জানতে হচ্ছে, দুই টেন্স জানতে হচ্ছে, তিন নম্বর ফাইনাইট নন ফাইনাইট ভার্ব জানতে হচ্ছে। স্যার আমাদের হাতে সময়টা খুব কম, সিক্স মিনিটস মতো রয়েছে, তার মধ্যে একটু শেষ করে নেব। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে তোমার চার নম্বর সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট, এই ব্যাপারগুলো রয়েছে। শুধু আমি তোমাদের টেন্সটার ওপর বুঝিয়ে দিচ্ছি, দেখো যেহেতু টাইম কম আছে। হি ড্যাশ ভিজিট দিল্লি ইয়েস্টারডে, এই প্রশ্নগুলোর এই ব্র্যাকেটের ভার্ডার থেকেও ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইয়েস্টারডেটা, কারণ এই ইয়েস্টারডে ওয়ার্ডটা আমাকে এইটা টেন্সটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে। অর্থাৎ তোমরা কি করবে, ভার্বে ব্র্যাকেটের ভার্বটা নয়, আশপাশের ওয়ার্ডগুলো কী আছে দেখবে, ইয়েস্টারডে না টুমরো না সিন্স না ফর, মানে আমাকে আইডেন্টিফাই করতে হবে এনি হাউ সেটা আমি কোন টেন্স ইউজ করব। তারপর তুমি যে টেন্সটা পাচ্ছ সেই টেন্স অনুযায়ী তার যে কনফরমেশন আছে সেইভাবে করবে। যেমন এটা বোঝা গেল ইয়েস্টারডে, মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তার মানে আমি লিখব ভিজিটেড। আবার যদি থাকতো হি ড্যাশ ভিজিট দিল্লি টুমরো, এই টুমরো এখান থেকে বুঝে এটা ফিউচার হবে, তখন হয়ে যেত হি উইল ভিজিট। এইভাবে টেন্স অনুযায়ী হচ্ছে। আর একটা বললাম যে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, সেটা দেখো দ্য জায়েন্ট স দ্য চিলড্রেন ড্যাশ প্লে ইন হিজ গার্ডেন। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, তার একটা ভার্ব একটা ফাইনাইট ভাব থাকবে, সেটা কিন্তু অলরেডি রয়েছে স। অতএব এখান থেকে আমি আইডেন্টিফাই করলাম যে এই প্লে এই ভাবটা কিন্তু ফাইনাইট নয়, এটা নন ফাইনাইট ভাব। নন ফাইনাইট ভাব কি হতে পারে, এক পাস্ট পার্টিসিপিল ফর্মে থাকতে পারে, প্লেড হতে পারে, আর তা নাহলে প্রেজেন্ট পার্টিসিপিল ফর্ম হতে পারে প্লেয়িং, বা জিরান্ড হলেও সেটা প্লেয়িং হবে, আর তা নাহলে তিন নম্বরে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হতে পারে, এর বাইরে কিন্তু কিছু হবে না। তাহলে আমাকে লিখতে হবে হয় এখানে প্লেড বসাবো, না হলে প্লেয়িং বসাবো, না হলে টু প্লে বসাবো। তাহলে এখানে আমি প্লেয়িং বসালাম, অর্থাৎ আমি দেখে নেব যে সেন্টেন্সটাকে স্টাডি করব, আমাকে কোন ফর্মুলা বা কোন গ্রামাটিক্যাল সেন্সে আমি এই জায়গাটাকে করব। সেটা আইডেন্টিফাই করার পরে সেটা ফাইনাইট নন ফাইনাইট, না সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, কোন টেন্স আছে, নানাবিধ জিনিস চিন্তাভাবনা করে যদি তোমরা করতে পারো তাহলে এখানে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, আবার দেখো এভরি বয় অ্যান্ড গার্ল ড্যাশ বি প্রেজেন্ট টুডে, এটা দেখো আবার সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী হবে। এখানে বয় গার্ল অ্যান্ড
হলেও এখানে দেখো কোন সাবজেক্ট যদি এভরি দিয়ে শুরু হয় সেটা সিঙ্গুলার ভাব নেয়। অতএব আমরা এখানে বিভার্বের সিঙ্গুলার কি যেহেতু টু ডে মানে প্রেজেন্ট টেন্স, আর বিভার্বের তাহলে কি হবে না ইজ, এভরি বয় অ্যান্ড গার্ল ইজ প্রেজেন্ট টুডে। এইভাবে আমরা কিন্তু এইখানটায় আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটাকে ব্যবহার করলাম। আবার দেখো যেটা বললাম অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, স্টোলেন মেটেরিয়াল, রেস্কিউ বাই পুলিশ, তাহলে এখানে স্টোরে এটা দেখো স্টোলেন মেটেরিয়াল কথা নিজে নিজে রেস্কিউ হয়নি, পুলিশ এগুলো রেস্কিউ করেছে, তার মানে এটা প্যাসিভ আছে, তাহলে স্টোলেন মেটেরিয়াল ওয়ার রেস্কিউ, তাই আমাকে দেখতে হবে আমার কোন গ্রামাটিক্যালি নিয়মটা এখানে আমি অ্যাপ্লাই করবো সেইভাবে করবে। ফোর প্যাসেঞ্জার ড্যাশ ইনজিওর ইন অ্যাক্সিডেন্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট অ্যান্ড দে ড্যাশ টেক টু হসপিটাল, এটা দেখো এটা একটা রিপোর্টিংয়ের অংশ, রিপোর্টিং সবসময় পাস্ট টেন্সে লিখতে হয়। আবার ফোর্থ প্যাসেঞ্জার তারা তার নিজেরা আহত হয়নি, সামওয়ান অ্যাক্সিডেন্ট তাকে আহত করে দিয়েছে, তার মানে এটা প্যাসিভে আছে, ফোর প্যাসেঞ্জার ওয়্যার ইনজিওর্ড, পাস্টে লিখলাম অ্যান্ড দে ড্যাশ টেক টু হসপিটাল, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, দে ওয়্যার টেকেন টু হসপিটাল, দে ওয়্যার টেকেন টু দ্য হসপিটাল। এইভাবে মাধ্যমিকের গ্রামারের যে এক নম্বর প্রথম যে প্রশ্নটা থ্রি মার্কস থাকে জেনারেলি, এটা এগুলো অবশ্যই এ দেওয়া থাকে, অপশন দেওয়া থাকে, তা তোমাকে এইভাবে ডিসাইড করতে হবে যে তুমি কোন অপশনটার তলায় দাগ দেবে, সেটা টেন্স দেখবে ফাইনাইট না নন ফাইনাইট, প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে, এইভাবে তোমরাকে জাস্টিফাই করে তারপর। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার টেস্ট পেপারটাও খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ সেখানে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ থাকে গ্রামারের পার্টগুলো যেরকম থাকে, তারপর সিন রয়েছে আনসিন রয়েছে সবটাই কিন্তু ভালো মতো প্র্যাকটিস করতে হবে এই সময়টাতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করলেন এবং যতটা বোঝালেন স্যার, খুব সীমিত সময় যেহেতু আমাদের হাতে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে সবটা সম্পূর্ণ করা অনেক সময় পসিবল হয় না। তোমরা যারা লাইভ মিস করে গিয়েছো তারা অবশ্যই রেকর্ডেড প্রোগ্রামটা দেখে নেবে, কারণ সিটিভিএন মুঠোফোনে বন্দি, সেক্ষেত্রে তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউবেও তোমরা এই রেকর্ডেড প্রোগ্রামটা দেখে নেবে। অবশ্যই প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে, বুঝতে হবে গ্রামার শুধুমাত্র পরীক্ষার খাতায় নম্বর তোলার জন্য না, পরবর্তীতে যারা ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়তে চাও, ল্যাঙ্গুয়েজটা ভালোবেসে পড়ার ইচ্ছা আছে, কেরিয়ার গড়ার ইচ্ছা আছে, অবশ্যই কিন্তু এটাকে এখন থেকে মনে দিয়ে পড়তে হবে। আজ এখানেই শেষ করতে হচ্ছে স্যার, অনেক ধন্যবাদ সিটিভিএনে আসার জন্য, সকলে সুস্থ থেকো ভালো থেকো, আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।